আজকে সারদার থেকে পুরো বিষয়টিকে অন্যদিকে সরিয়ে নিয়ে গিয়ে কংগ্রেসের দিকে আঙুল তুলে তিনি এই হঠাৎ করে কংগ্রেসকে এত বেশি আক্রমণ করতে শুরু করলেন। কোথায় আমরা মানুষের থেকে সরে এসেছি সেটা যেমন আমাদের মধ্যে বিশ্লেষণ হচ্ছে, তেমনি বাংলার মুখ্যমন্ত্রীরও আজকে সারদা কাণ্ডে কেন তিনি সিবিআই দাবি করছেন না এই আত্মসমীক্ষা কিন্তু তৃণমূল দলের মধ্যেও হওয়া উচিত।